রাজশাহীর গোদাগাড়িতে ফুটবলের ভেতর থেকে 2 কেজি 100 গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব 5। শনিবার রাতে সরমংলা গ্রামে অভিযান চালিয়ে হেরোইনের এই চালানটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব 5 এর সিইও লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির তিনি জানান, সীমান্তবর্তী এলাকা গোদাগাড়ি হয়ে রাজশাহীতে মাদক প্রবেশ করেছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল টহলে বের হন। পরে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ফুটবল রেখে পালিয়ে যায় মাদক কারবারীরা। এই সময় ফুটবলটি তল্লাশি করে এর ভেতর থেকে 2 কেজি 100 গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব। উদ্ধারকৃত মালামাল গোদাগাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।